যে ফিজিরা বানাই, ফিজিরা হইল বন্ধু রে বন্ধু নির্দনে আর দন, আমি নি ভাই মুরে বন্ধু তোর দরশন। কিন্তু একটা আর একটার উল্টা, জিদ আগুনে ভারি সমান নেই, মাটি হাওয়ায় সমান নেই, একটা আর একটা উল্টা জিদ। হ্যাঁ আচ্ছা হইল রে, আমি গিয়া মাটির পুতুলর গেছে গিয়া নতাম নাই, আল্লাহ আমার আগুন দিয়ে বানাইছ, আগুন যদি জ্বালাইয়া দেয় উফরে দিয়ে উঠিব, মাটি যদি ইটা মারো আবার মাটির মধ্যে ভরে যাইব গে, মিল খায় না বিবেক খায় না, তো বিবেক ইটা হয় মানে নি, তার দলিল ঠিক আছে, তার দলিল ঠিক আছে, বিবেকে মানে না, কিন্তু হুকুমটা হয়ে গেছে গিয়া আল্লাহ। হ্যাঁ সমস্ত ফেরেশতা হলে ওনার নত সেরে আইয়া ওনার শ্রদ্ধা হল্লা, হে ওনার শ্রদ্ধা করছে না, ইনকার করি লাইছে, অমান্য করি লাইছে, আল্লাহর জাতি ওনার হইল আবা ওস্তাকে বারা ও কানা মিনাল খাভিরি লবা, তুমি যখন আমার কথার ইনকার করি লাইছ, অমান্য করি লাইছ, মানছত না, বারো আমার দিন বারো আর আরামও নাই, আরামে আসলে বুধবাইছ না, এখন যখন আমার কথারে মানছত না বারো যা, ও বা হলিস নাই আই রে খান্দা, মায়ের দাঁতটা জায়গার থাকে নাস্তা হরিতে খান্দা লাগে না, হ্যাঁ অতদিন পুরি গিয়ে রইল বাড়ি আর আস্তাও বিয়া দিলাইছে, খান্দিব না নি ভাই গিয়ে খান্দিব, অথ মায়ার জায়গা আরামর জায়গা, তারে আমার বাহরিয়া বিদায় আই রে খান্দা, চারটা জায়গার মধ্যে ইবলিশ শয়তানে খুব আপনার খান্দা খান্দিছে, তার জিন্দগির মধ্যে লাইফের মধ্যে হিলা খান্দিছে না খেয়াল করিও, এক লম্বর হইল গিয়া যেদিন আল্লাহর যাতে তারে বেহেস থাকি না আপনার বাইর করছেন, এদিন ইবলিশ শয়তানে খুব আপনার খান্দা খান্দিছে, দুই লম্বর আপনার যেদিন সুরে ফাতেহা আল্লাহর যাতে আপনার নাজিল করছেন সুরে ফাতেহা আলহামদুল শরীফ, হ্যাঁ আমরা নমাজের মধ্যে ওকে সবসময় পড়ি না, হ্যাঁ পড়ে ইমাম সাহেবেও তো নমাজ ইয়া লাইলা দিন অক্ত সামনে সময়ে তো দৃঢ় করে ক্রিয়াত করেন না, ফজর অক্ত মাগরিব অক্ত আর এশার সময় নানি জুড়ে ক্রিয়াত করেন আর দুই অক্ত আসতে, আচ্ছা ও জুড়ে ক্রিয়াতর সময় অর্থ শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কাত বান্দিয়া, আপনার তো অক্ত করে মুক্ত দিয়ে আস, হ্যাঁ মানিয়া চল ডানানি কইসলানি বলে ও ইমাম সাহেব উঠিয়াও নিয়ে শুরু করে দিলা আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলামিন আর রহমান রহিম, আর ফারণ্যা নিয়ে বেজান্ত কোরআন শরীফ আরও সুরা ফল আছে, অন্য সুরা পড়ো না কইসলান কইবানি, কেমন পর্যন্ত সে কইবানি না, বুঝা গেলে এগুলো মাইথ্য আছে না নি জানিয়া রাখিও, তফসিরে হকানির মধ্যে আপনার আনছই সুরে ফাতেহা যেদিন আল্লাহর যাতে আপনার নাজিল করেন সেই দিন এক দুই ফিরিস্তা আপনার নাজিল করছেন না, সাত লক্ষ ফিরিস্তা আল্লাহর যাতে আপনার নাজিল করছেন জুড়ে বলো সুবহানাল্লাহ, এর গতিকে কোনো মানুষে যখন সুরে ফাতেহা পড়িব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তাকিন লইয়া বলার দোয়াল্লিন হইয়া যখন আমিন হইব তখন সাত লক্ষ ফিরিস্তা হলে লগে হইয়া হইন আমিন, তখন ফিরিস্তার আমিনে আর আমরার আমিনে যখন একত্রিত হয়ে যাইব গিয়া মিল খাই লইব, এই দো আল্লাহর যাতে আপনার ফিরাইয়া দেন না, এর কথা গেলে সুরে ফাতেহা, সুরে ফাতেহার অনেক নামফল আপনার আছে, অনেক নামফল আছে, এর মধ্যে এক নাম হইল গিয়া শিফা, শিফা যত বেমার আছে সব বেমারের ঔষধ হইল গিয়া সুরে ফাতেহা, খেয়াল করিও তুমি খালিস নিয়তে, খালিস নিয়তে সুরে ফাতেহা ফুরিয়া পানির মধ্যে ভোগ দিয়া যে কোনো বেমার হোক বিসমিল্লাহ কইয়া খাই লিও, আল্লাহ যদি দয়া করিলে তান কালাম উঠিলে আল্লাহ যাতে আপনার শিফা দিলে বহুক আছো বহান, সেই সুরে ফাতেহা যেদিন আল্লাহর যাতে আপনার নাজিল হরইন ইবলিশ শয়তানে আপনার খুব আপনার খান্দা আপনার খান্দি সেরে ওয়াই, আর তিন নম্বর হইল গিয়া আরফার ময়দানের মধ্যেই, আরফার ময়দান ও ময়দান যেন আমরা হাজি সাব হলে গিয়া দোয়া হরই, হ্যাঁ আর ইনো গিয়া কোনো হাজি সাহেবে যদি সে হই বলে আমার দোয়া খবর হইল কি না যদি সন্দেহ করেন
ভিতরে কুটকুট করিয়া যদি সন্দেহ হরোয় লগে লগে মুসলমান তাকেন খারিজ। কেন বাবা আদমর বাপর দোয়াই না কবুল হয়েছে, বাপর দোয়া কবুল হয়েছে, আউলাদর দোয়া কবুল উঠ না খেনে, তুমি খেনে গিয়াই না আপনার জগরটাই সেই আর ফারময় দানোর মধ্যে গিয়া ইবলি শয়তানে আপনার গরি 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 আপনার খান দিছে রে ওয়াই। আর সাইল্লম বরইল গিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আপনার জমিনের মধ্যে আপনার আগমন হরইন, যেদিন জমিনের মধ্যে আগমন হরইন, অর্থাৎ আল্লাহ জমিনের মধ্যে আপনার ফয়দা হরে, সেই দিন ইবলিস শয়তানে জবলে আবু খুবাইস মক্কা শরীফে ফার ছিল সেই ফারর উপরে উঠি আপনা খুব আপনার খান্দিছে। আর হইছে রে এমন এক নবী আইছা আমি বরবাদ হয়ে গেছে গিয়া, আমার বুকুর মধ্যে হিল আর ফাটা পড়ে গেছে গিয়া, হোক আছে এমন ও সাইটটা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুবই খান্দিছে তার লাইফের মধ্যে জিন্দগির মধ্যে ইলে আপনার আর খান্দিছে না, তবে তার খান্দায় আমরার কোনো লাভ হইছে না, ইবলিসে খান্দিছে আমরা লাভ হইছে না, বাবা খান্দিছে আমরা লাভ হয়ে গেছে গিয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 300-350 বছর আপনার খান্দি শুনলে ভাই, আচ্ছা দুশ্মনী করা খার খাম শয়তানর খাম, খার খাম শয়তানর খাম, আমরার খাম দুস্তি করা, আমরার খাম কিতা দিলে দিলে দিল মিল তোলে না নিমা, মহব্বত করা দুস্তি করা শয়তানের খাম দুশ্মনে করা, শয়তানে হয়েছে আমি আসলাম আরামর জায়গা আমি বাইর হয়েছি ওইলে তুমি আরামর জায়গা, তুমিও টাই ভাইতা না তোমারও হারাম হইব, হ্যাঁ ইটা লম্বা মাত আমি বাজাইয়ান না, ও দুঃখাবাদী দিছে শয়তানে দুঃখাবাদী দিয়া বেশ তাকিন বাবারে আপনার ফলাইছে অট্টন আয় আয় আদম হাওয়া ফল্লা আল্লাহ ফলাইল বিভিন্ন জায়গায় গেছ বৃক্ষের কাছে গেছ ঠাই দিস না ভুল করছ, নবী হলর গুণা নাই নবী হলর হাতা ভুল করি লইছ আল্লাহ ফলাই দিছে, আর এখন যদি আমরা ঠাই দেই আল্লাহ আমরা দরি লইব, সুতরাং আদম এবং হাওয়া দৌড়ে 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 গেছেন আঞ্জির গাছর কিনারার মধ্যে তফসিরে দূরে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার আনছেন আঞ্জির গাছর কিনারার মধ্যে আপনার গেছেন গিয়া আঞ্জির গাছে আঞ্জা করে ধরিয়া হইল আঞ্জির গাছ তোমার দেখতে বড় ভাল লাগে, আর তোমার গাছর ফাতা দিয়ে আছে ফাতাটাও আপনার বড় বড় ফাতা, হ্যাঁ তোমারে অনুরোধ আপনার হরিয়া হইয়া আমরা স্বামী স্ত্রী দুজন আপনার ভুল করে লাইছে, ভুল করার কারণে আল্লাহ আমরার বেহেশতা কিনা আপনার ফালাই দিছে, এমনি আপনার ফালাইছে না আমরার শরীরের মধ্যে বদনের মধ্যে আপনার বেহেশতি লেবাস আসলো আল্লাহ বেহেশতি লেবাস খুলিয়া খুলি আপনার উলঙ্গ করে আপনার ফালাইছে, আচ্ছা আমরা হো আদমের আওলাদ হল আখেরি জমানার নবীর উম্মত হল কত গুণা করি আনানি গুণার কোনো সীমা আছে আলি গুণা করিয়া না কেউ করিয়া একে বাদ দিতাম না বলায় বুড়ায় করি সয় হ্যাঁ আই পর্যন্ত কোনো মানুষ কিবা তো আল্লাহ কোনো মানুষে উলঙ্গ করছে উলঙ্গ করছে নি মাত না বলে ও গুণার কারণে ঈশ্বর উলঙ্গ হয়ে গেছে গিয়ে লেনটা হয়ে গেছে গিয়ে না কিয়ামত পর্যন্ত আল্লাহ উলঙ্গ করত নাই একটা আপনার খাতা করার কারণে আল্লাহ উলঙ্গ হরিয়া বেশি লেবাস আপনার রাখিয়া ফলাইছে আন্দির গাছ রে আপনার আদমে হইলাও আন্দির গাছ তোমার পাতাটা কিছু বড় বড় দেখা যায় আর তুমি আপনার সামান্য আপনার হেল্প করো না সামান্য আপনার মায়া করো না ও আন্দির গাছ আমরা সামান্য পাতা দিলে বালা বইব আমরা লজ্জাহান আপনার নিবারণ আপনার কর্ম গুন্থা করিম আঞ্জির গাছ দিছে না কইছে আমি দিলাই মো ঠিক আছে আল্লাহ যদি আমার প্রশ্ন করে আমি জবাব দিব কিতা সুতরাং আমার মাফ করো আমার মাফ করো হযরত আদম এবং হাওয়া
আঞ্জির গাছ থেকে না উনার মায়ুস হইয়া উনারে করে 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 আইসন আগর গাছর কিনারার মধ্যে। আগর গাছে আঞ্জা করে তরিয়া হইলা ও আগর গাছ, বিভিন্ন গাছের কিনারার মধ্যে গেলাম, কেউ সারা দিল না। আঞ্জির গাছের কিনারার মধ্যে গেলাম, আঞ্জির গাছে কোনো সারা দিল না। মায়ুস হইয়া তোমার কাছে আমরা আইলাম, সামান্য ভাতা দেও ভাতা দেও, আমরা লজ্জাহান আপনার নিবারণ আপনার হরিরে। তখন আগর গাছর দয়া লাগ গেছে গিয়া, ও আগর গাছে আপনার আদম রে দিছে তিন খান পাতার, মা হাওয়ার দিছে পাঁচ খান পাতা, ভাই হলে এখন পর্যন্ত সেই আপনার স্থিতি আপনার রয়ে গেছে কি, আমরা আদমর আওলা দখল। একজন বেটা মানুষ যদি ছয় দুনিয়ায় থাকি না আপনার যাই গিয়াও, দুনিয়ায় থাকি যাওয়ার বাদে একজন বেটা মানুষ হইলে তিন খান খাফন দিয়া সম্মানের সাথে খবরের মধ্যে দেওয়া হয়, আর একজন বেটি মানুষ যদি সহে মারা যায় তাহলে পাঁচ খান খাফন দিয়া সম্মানের সাথে খবরের মধ্যে দেওয়া হয়। সব মূল ধরি আইছে, নয়া কোনো মাত নাই, তো সব না মাত। তো ফাতা দিল তোমার গুড়িলা, আপনার গুড়িলা আল্লাহর যাতে আগর গাছের প্রশ্ন করলো, আগর গাছ আমার আদম এবং হাওয়া বিভিন্ন ভিক্ষের কাছে নিয়ে আপনার কাছে গেলা, কেউ কোনো সাড়া দিল না, তুমি কেন আপনার মায়া হল্লায় সাহায্য করলাই, তুমি কেন আপনার ভাতা দিলাই। তখন আগর গাছে উঠিয়া হইল, ওরে আল্লাহ তোমার আদম নবীরে তোমার দোস্তে কুদরত দিয়ে আপনার বানাই, ওরে আল্লাহ আল্লাহ তোমার আদম নবীরে আমি আগর গাছে আপনার সম্মান করছি, জুড়ে বলো সুবহান আল্লাহ, কি করছে সম্মান করছে আল্লাহর জাতি আপনার হইলে বলে ও আগর গাছ আমার আদম নবীরে যদি সই তুন আগর গাছে আপনার সম্মান দিয়ে আপনার তা হসরে, জানিয়া রাখি যো আগর গাছ এই নবীর আওলাদ হলে তোর গাছ থাকি না আপনার ফায়দা ভাইবা, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোরে আপনার শাস্তি দিবা না, যতক্ষণ পর্যন্ত তোরে আপনার জ্বালাইবা না, ততক্ষণ পর্যন্ত আপনার ফায়দা ভাইতা না। ও আগর জ্বালানি বাদে সেন্ট পার হয় না নি, ও তার শাস্তি দেওয়ার বাদে। হ্যাঁ তো যাই হোক, তিনশো সাড়ে তিনশো বছর আপনার হান্তি চল, এমন কোনো জায়গা অকিত হয়েছে না, চকুর পানি পড়ছে না। হদিন শরীফের মধ্যে আপনার আনছই হজরতে আদম এবং হাওয়ায় যে পরিমাণ আপনার হান্দা হান্তি চল, এইসব চকুর পানি যদি চই এক জায়গার মধ্যে আপনার জমায়েত করা হতো, আর পৃথিবীর বুকুরি হলে যেত সাগর মহাসাগর আছে সমস্ত সাগরের মানে যদি ছয় জায়গার মধ্যে আপনার একত্রিত আপনার করা হইতো বরাবর আপনার হইতো না, ও পর্যন্ত আপনার শান্তি ছয়। হ্যাঁ ভাই হলে এর গতিকে জানিয়া রাখি আমরা ওই লাঙ্গি আদম রাওলা দল, আমরা চক্কর বানি আপনার দাম আছে বাবার খান্ত নেই, হদিস শরীফের মধ্যে আপনার আইনছেন মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহি নার, আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়া সেই আদম রাওলা দখলে যখন চক্কুর থাকি না আপনার টলটো নাই আপনার পানি আপনার সারি দেয়, এই ব্যক্তির জন্য আল্লাহর যাতে দুজো হরা গুণ হারা হারাম করে দেন, জুড়ে বলো সুবহান আল্লাহ, দুজো করা গুণ হারাম। এর গতি কি চকুর মানে জলি বার হয়ে যাই, কত জলি বার হয়ে যাই না, ও ভিতর গলিয়া বার হইতো না নানি মা, আর চকুর ভানি বার হয়ে গেলে আর হামায় না বেঠায় দুধ কিরায় বাল্টি দিয়া, ফাঁস বাল্টি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি পর্যন্ত যাচ্ছে গিয়ে দুধ দেয় না নি, ও কুটি কুটি ওখানে বা বান্ধবার আছে না টান টানি 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 টানি, ও তো কিরার ও বেটারে যদি বলে বাবা আট নয় লিটার দুধ কিরাই নিলে দেখি চাই তোর বাপর খামাতা হইব নি, ওগুলো হারা চাই ফিরিবা, হ্যাঁ আমার হারাই তো হারবো না, তার সদ্য সিরি পারত না বারাই গেলে গিয়া চক্কুর ভানি যখন বাইর হই রই বগিয়ারে ভাই, এই চক্কুর ভানি আর আমার হামাইতো নাই, এর গতিকে ভাই হল জানিয়া রাখিও
সাগর মোয়ার সাগরের ফানে যদি ছয় ডালিয়া নিয়ার দুজোহর আগুনের মধ্যে দিলাম আল্লাহর কসম দুজোহর আগুন ওনার নিবিত নাই কিন্তু দুইটা বোটা ওনার ভানি আছে আর তোমার আল্লাহর চক্ষু থাকি যখন টল টলাইয়া আল্লাহর ডরে এবং বয়ে যখন ওনার বাইর হয়ে যাইব গিয়া এই দুই হুটাই কিন্তু দুজোহর আগুন ওনার নিবাইলা যে বলে সুবহান আল্লাহ দুনিয়ায় আগুন লালার দুজোহর আগুন হইল খাল্লা লাল উঠে উঠে খাল্লা হয়ে গেছে গিয়া এর কথা কি দুজোহর আগুনেও আল্লাহর কাছে ফানা মাঙ্গে আল্লাহর কাছে হয় রে বা আল্লাহ তোমার কোনো আশিক রে তোমার কোনো প্রেমিক রে আল্লাহ আমার উপরে ফালাই আমারে বরবাদ খান্তা করিও না এর কথা কি আশিক হলে গীত গাইল বন্ধু যাই না রে বেস্ট যে থর আশিকের দফতরে নাম লেখিয়া দেওয়াঙ্গায় বন্ধু সাগাই না রে আল্লাহর কাছে হো আল্লাহ আশিকর দফতরের মধ্যে আমরা নাম খান্তা দেখে সবে হো আল্লাহ আমি তো দূরে সরি করো আল্লাহ বেশটাকে খান্দে 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 যার গিয়া খরগু যার ইবলিশ যার খে যার ইবলিশ যার তারে তো বাইর হইলে হই আল্লাহ তারে ডাক দিলা ডাক দিলা ওয়াহ শুনে যা আমার এভাবে ঢুকাইয়া যাইস না আমি তোরে বাইর হরি লাইছি আমার এভাবে তুই দুঃখ পাইয়া ওনার যাইস না আইলো আল্লাহ কিতা বলে আমি হুকুম করছি সদ্যা করবার লাগে তুন মানছত না আমার সব ফিরিস্তায় মানছত তুন মানছত না তুন মন করছত এই সদ্যা যেটা এই সদ্যাটা আমার আদমর ই সদ্যা আমার আদমর নাই রে সমজল বুঝ এখন এই সদ্যা আমার আদমর নাই এই সদ্যা আমারও নাই এই সদ্যা হইল গিয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর তাজিমি সৈদ্দা এগু নমাজর সৈদ্দা নাই রে নমাজর না এগু সৈদ্দায় তাজিমি সম্মানী সৈদ্দা সুতরাং তুন আমার হুকুম রে মানছত না তুন হুকুম মানছত না আমার বন্ধুর হ্যাঁ সুতরাং তুন বেড়া করে দিছ আমি বরদাস্ত করতাম পারছি না ইনতেকে মুসলা সাবিত হইল কেউ যদি সই আল্লাহরে গালিও দে আমরা তো আল্লাহরে গালি নি না কেউ যদি সই আল্লাহরে গালি দেও তোবা হইলে আল্লাহ মাফ করে দিলাইব আর আল্লাহর হবি বললকে কেউ যদি সই বিয়াদ বি করিলাই গালি দিলাই এই শখসর তোবার দরওয়াজা আল্লাহ বন্ধ করে লাইব আল্লাহ বরদাস্ত করতে পারে না এর গতিকেই আদমর হৌ কপালের মধ্যে নূরে মোহাম্মদ আপনার ছিল এর করতে কি সেই জায়গা হইল কি আপনার সিনা ডুরিলে বন্ধু রে ভাই ভাই আসন বন্ধু সিরে ভোর আগে সিন মোহাম্মদ ডুরিলে বন্ধু রে ভাই ভাই আসন বন্ধু সিরে ভোর আগে সিন মোহাম্মদ মোহাম্মদী নূর সিনিয়া বাদে সিন জাতি নূর আগে সিন মোহাম্মদী নূর ভাই এখন মূলই লাগিয়া নবী হ্যাঁ তুমি যত কিছু আপনার দেখো না কেন নবী আস আচ্ছা নমাজ আমরা খাল লাগি ভরি নমাজ ভরি তো আপনার জেনানি নমাজ খাল লাগে ভরি আল্লাহর লাগে আল্লাহরে খুশি রইতে বলে নানি মা আল্লাহ খুশি রাখতাম নমাজ পড়ি আল্লাহ লাগি কিন্তু নমাজের মধ্যে যখন আমরা বই অন আপনার নমাজ বড় কুয়া নমাজ বড় কুয়া আর বড় একজন আলিম সাহেব যদি সয় আয় আমি মুসলা হইয়া
ওনার নমাজ হলো কু আর বড় একজন আলিম সাহেব আকু আর আপনার তো যদি নমাজ ভাঙ্গি আর থানে দেখি আহ আসসালামু আলাইকুম আপনার তো নমাজ হইবেন কিতা হয় মোল্লা কিতা হয় নমাজ আর নমাজের মধ্যে যখন আমরা দশকার হরে আত্মাহিয়াতিল্লাহিব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 া
না, এটা নমাজ হয়ে নিতাম আল্লাহর লাগি, কিন্তু আমার নবীরে সালাম দিতাম কিতা বলে আমার বন্ধু হল, আমার বন্ধুদের যদি তোমরা সালাম না দেও তোমার তার নমাজ কামিল আপনার রইত না। আও আল্লাহর হাবিবরে সালাম জানাইলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব যার জন্য আল্লাহ দেওয়ানা সেই নবীর নাইরে তুলনা ঘুমাইছেন সোনার মদিনায়। মেরে মালা ভরিলে জন্য তুল ফের দিলে সেই নাম জভি জভিয়া যাই জোরে ডঙ্কা বাজাইয়া ya rasul sada ya habib salawatullah akhiri sombangad fajiya ashiyo গোলাম জানিয়া নূরানীর সোহরণ দুলাইয়া আহনে দিয়ো সিঠাইয়া ইয়া রাসূল সাল্লাল্লাহু ya habib salam alayka salawatullah nabi ji er jono mel khangale allah ru fere ishtagune চৌদিকে সাহারি বাদিয়া তাজিমে সালাম জানাইলা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব রসুল্লাহ
হিফাজত কে দিয়েলিল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ হিফাজত কে দিয়েলিল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ মুহাম্মদিয়া হিফাজত কে দিয়েলিল্লাহ মুহাম্মদিয়া রাসূল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم امين اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وأحوالنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم دوستر ككرايلو دوستر دواري لات دندا مريو نا ترايو امراري রাইলে ফিরিয়াই মুকুতলে তোবা তোয়া হল দয়ান্নাত দুয়ায়ো আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়ার হামার রাহিমিন ইয়ার হামার রাহিমিন আয় আল্লাহ জমিন থেকে ইয়ার হামার রাহিমিন হইয়া তিনবার তোমার ডাক দিলে তুমি বলে দেই ডাকর জবাব দেও রে ও আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাগার হল সিয়া কারো হল কাতা কারো হল রে আল্লাহ আয় আল্লাহ ভাব তাকে পাতা পর্যন্ত লইয়া গুলা লেন্ডো বেন্ডো হয়ে গেছে কি আর আল্লাহ আয় আল্লাহ সমস্ত গুণা মাথার মধ্যে লইয়া তোমার কাছে সালেন্ডার ইয়ার হওয়ার ভাইমিন আল্লাহ তুমি আমরার তাম জিন্দগির গুণা খাতারে মা ভরিয়া দে আমরা দোষী ও হল দোষ করিয়া শিকার হরিয়া দেও আল্লাহ আল্লাহ দোষী ও হল রে দুশিন্দাইয়া সাদা খাও নর বান্দর শিবি হারাইও নারে ও আল্লাহ ওরে বা মা বোধ আমরা রে মা ফরু আমরা রে মা বাপ দাদা দাদি নানা নানি হর হরে ভাই বন্ধু ইষ্টি কুটুম রে মা ভরিয়া দেও আল্লাহ যারা আমরার সঙ্গে সম্পর্ক হল কোন তারও তুমি ভরিয়া দেও আমরার তোরও তাকিল লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির খেদমতের মধ্যে পৌঁছাই দেও রে আল্লাহ ইয়ার হামার আসবি নাই আল্লাহ গুরু মফিল খান তাহলে তুমি কবুলান মন্দুর ভরমাও আয় আল্লাহ যারা দৌড়া দৌড়ি করি এই মফিলে থাইয়ার হর জয়েন আল্লাহ এগুন তারে মাফ ফর এগুন তোর মা বাপ রে তুমি মাফ ভরিয়া দেও আয় আল্লাহ দ্বারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা হরস হইন আল্লাহ গুণ তারে তুমি দুনিয়া বঙ্গা খেরা তোর মধ্যে সাহায্য খান হরিয়রে ও আল্লাহ ইয়ার হামার রাহিমিন আমরা যারা নেক মহফিলের মধ্যে আইয়া উপস্থিত হয়েছি আল্লাহ প্রত্যেকরে তুমি সিলভার আয় মাবুদ আল্লাহ খান নৌকা কোন বালুসরের মধ্যে আটকেছে তুমি জানায় আল্লাহ আমরার প্রত্যেক নৌকারে তুমি কিনারা লাগাই দেও রে ও আল্লাহ আল্লাহ যে যে আশা নিয়ে হাজির হইস আল্লাহ কেউরে নৈরাশা করে এই মফিল দেখিন বাইর করিও না রে ও আল্লাহ আয় আল্লাহ আমরার প্রত্যেক আশা উমিদরে তুমি পুরা করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার বেমার আজারে তুমি শিবাতা হরিয়া দেও আয় আল্লাহ আমরা বেমারের হুক লাগিন দোয়া করবার লাগিন হইছেন রে ও আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে বিক মাঙ্গে রায় আল্লাহ বেমার নিয়ামত শিফা নিয়ামত দিয়ে পরিবর্তন করে দেও রে ও আল্লাহ আরো যে তো লাইলে বেমারি হলাসন আল্লাহ ইতারে তোমার কুদরতি মেডিকেলের মধ্যে সিট দেও রে ও আল্লাহ
ইয়ার হামার ওয়াজিবিন আল্লাহ তুমি আমাদের জলিল হরিও না খার হরিও না আল্লাহ বেমার আজার দিয়া তুরু না ইয়ে গোরখানো বন হরিও না আল্লাহ বিকার তুলি লইয়া মানুষরে দাঁড়ে দাঁড়ে ঘুরাইও না আল্লাহ রিন্দার বানাইয়া তুমি খবর বাসে হরিও না আল্লাহ অভাব নটন দিয়ে আটকাইও না শয়তানর ভাঞ্জরের মধ্যে হারাইয়া আমরা ইমান দিয়ে বরবাদ খান্তা করিও না রে আল্লাহ আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাহো সাচ্চা মমিন নবীজির খাঁটি উম্মত বানাইয়া আমরা রাখিও রে আল্লাহ ইয়ার হামার ওয়াহিবিন পরবর দিকে রে আলম তোমার কাছে বিক মাঙ্গি আর আয় আল্লাহ বছরে বছরে তোমার আশিক ওহল রে তুমি ডাক ইয়া আল্লাহ ইয়ার হামার ওয়াহিবি নাই আল্লাহ এই বছর হতো তোমার আশিক ওহল যাই পারে এনডিআর গারার মধ্যে আঠু আঙ্গি আবার সাইয়া আল্লাহ একবার তো গাতা হলে তুমি ডাক দে আল্লাহ দুনিয়ার মিশাল দূরই থাকি যা তুই যে হুলে যদি সয়ে তার বানাই বাবা নাই হই বলে যাই রে আমার ভাই ও বাবার খবরের কি দাঁড়ার মধ্যে মায়েদের খবরের কিনারের মধ্যে যাইব বাবার কিনারার মধ্যে যাইব গিয়া হইব আব্বা তো আব্বা হমার দাদু ভাল লাগিয়া ও জায়গার মধ্যে ঘুমাই চলে বাবার কিনারার মধ্যে আব্বা পারিছিলাম না বিদেশ লাভার হার মধ্যে এই তোমার দান দুজনে ভাইলাম না আল্লাহ দাদু এত তার মা বাবার খবর না দেখে শান্তি পাইল আল্লাহ দরিয়ে তোমারে দেখলাম না তোমার হবিবরে দেখলাম না রে আল্লাহ আয় আল্লাহ একবার তা নিয়ে তোমার এবং তোমার হবিবর বাড়ির সামনে আমরা খারাপ করিও রে আল্লাহ আল্লাহ নবীদের প্রেমের আগুন আমরা অন্তরের মধ্যে জ্বালাই দেও রে আল্লাহ আল্লাহ নবী যে তো বালাই খুঁজিছেন তোমার কাছে খুঁজি আর যে তো বুড়াই তা কিন ভানা চাইছেন তাও তোমার কাছে ভানা চাই আর দেব আল্লাহ ইয়ার হামার রাজমিন আজগুর সমস্ত খবর নিয়ে মদিনা তো ইমান মধ্যে পৌঁছাই দেও আয় আল্লাহ এই অঞ্চলের মধ্যে ইয়াত্রাহর মধ্যে ইয়ামসায়ার মধ্যে যত নয়া পুরা নাই আল্লাহ গুজরিয়া গেছেন গিয়া আল্লাহ তার খবর দে তুমি জন্য তোর বাকি নাই দেও ইয়ার হামার রাজমিন আমরা যারা উপস্থিত আমরা পৈতে হর মুর্দে গান হরলে তুমি মা ভরিয়া দেও ইয়ার হামার রাজমিন আল্লাহ একদিন দুনিয়ায় থেকেন যাওয়া লাগবো ইয়া আল্লাহ আমরা ডাক যেদিন ভরবো আমরা রসে যখন বাটি হয়ে যাইব গিয়া সেই সময় আয় আল্লাহ আমরা খান্ডারি নবীরি আমরা সম্মুখের মধ্যে রাখিও রে ও আল্লাহ আল্লাহ নবীরে দেখাই দেখাইয়া হরাই লাইও লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে মৌত খান্তা হয় আল্লাহ এই জমিনের মধ্যে আবার আমরা আল্লাহকে স্বার্থ হইব রে ও আল্লাহ আল্লাহ মা বই নহলে করে বাইরে বই আমরার সঙ্গে হাত উঠাই ছয় আল্লাহ লগে বগে অগুন্তার তুই মা ফান ভরি দিও অগুন্তর গুনা খাতারে মা ফর নেকামলর তৌফিক দেও খালি কিয়ামতর দিন মা ফাতিমার লগে হাসন নসর হান্তা ভরিও রে ও আল্লাহ আয় আল্লাহ এই অঞ্চলরে মানুষরে তোমার হাওয়ালা হরি তৈয়া যাই আর আল্লাহ গুন্তারে জাবিন তার তুমি মাওলা হয়ে যাইও গিয়া রে আল্লাহ সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম।